আসসালামু আলাইকুম জি আমার ভাই বোনেরা ইউনিক ফার্ম হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আমার এক ভাই আসছে শেরপুর থেকে তো ভাই আপনার নামটা কি হ্যাঁ রাশিদুল ইসলাম রান আপনি কোথা থেকে আসছেন হ্যাঁ আমি শেরপুর থেকে আসছি আর শেরপুর থেকে আমাদের ধনবাড়িতে আসতে কতক্ষণ সময় লাগছে তা আমরা পনের দুই ঘন্টা লাগছে রওনা দিয়েছেন কত দিকে আমি ছয়টা পনেরো দিকে বাড়ির পাশা থেকে বের হয়েছি আচ্ছা আপনি কি এর আগে মুরগি পালন করছেন হ্যাঁ এর আগে আমি বয়লার মুরগি পালন করছি বয়লারে কেমন মানে আপনি বয়লার থেকে দেশিতে আসছে চাইতেছেন কেন আচ্ছা যে এই কারণে যে আমাদের শেপুরে এটার চাহিদা অনেক বেশি কিন্তু দেখা যায় কি সচরাচর পাওয়া যায় না বাচ্চা পাওয়া যায় না খুব কম পাওয়া যায় মানে মুরগির উৎপাদনের ইয়েও কম উৎপাদন কম কিন্তু চাহিদা বেশি বুঝতে পারছি তবে আপনি যে বাচ্চাগুলো দেখলেন বাচ্চাগুলো কেমন লাগলো আপনার কাছে আমার কাছে বাচ্চাগুলো অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে आपने रोजमिक कौन सा बोल सिला? हाँ, हमारे कौन सा सरकार में काज को जरूरत मिल बैठे। ये कौन सा थे कि हमें काजे एक रहा हंड्रेड पार्सेंट हंड्रेड फीसद मिलते। आपने गैस क्या एडवांस किसी ने? एडवांस पास किसी ने? कौन से नए मिसिला? बोलो। नेशनल तो पास तक का हमें तुंडी पार्सेंट मिसिला। कौन से नए?

আপনারা যে কোনো জায়গা থেকে আসতে পারেন অথবা আপনারা যদি বলেন যে আমরা মালটা পাঠিয়ে দেব তাহলে আপনাদেরকে পেমেন্ট করতে হবে ফুল পেমেন্ট করবেন তাহলে আমরা মাল পাঠিয়ে দেবো আর যদি পেমেন্ট না করতে চান তাহলে আপনারা খামারে এসে মুরগিগুলো দেখে বাচ্চাগুলো দেখে তারপরে নিয়ে যেতে পারেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাকে